বরগুনা সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 16 অক্টোবর বিকেল থেকে ভিডিওটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর বেশ কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হয় এবং মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। বিষয়টি এখন বরগুনার আলোচনা সমালোচনার কেন্দ্রে রয়েছে। ফেসবুকে ভিডিও পোস্টের মন্তব্যের ঘরে অনেক বরগুনাবাসী নানা মন্তব্য করেন। একজন ফেসবুকে লেখেন, জামালপুরের প্রতিচ্ছবি দেখার অপেক্ষায় বরগুনাবাসী। আরেকজন লিখেছেন, অপরাধীর ভয় নেই, ভয় শুধু জনতার। সবাই গোপনে দেখে আর দেখে, কিন্তু বলার সাহস পায় না। ভিডিওটির ব্যাপারে বরগুনা সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি সাড়া দেননি। পরে বরগুনা অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মিধার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিওটি প্রথমে বরগুনার ফেসবুক ব্যবহারকারী বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেটি বেশ কিছু পেজে আপলোড করা হয়। ভিডিওটি দেখা হয়েছে, এতে সাবেক জেলা প্রশাসক ও এক নারীর একটি কক্ষে অন্তরঙ্গ মুহূর্তের ও উভয়ের কিছু কথোপকথন রয়েছে। দুটি ক্লিপে মোট 3 মিনিট 22 সেকেন্ডের ওই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, 2020 সালের 17 ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসক পদে যোগ দেন মোহাম্মদ হাবিবুর রহমান। বরগুনায় 2.5 বছর কর্মরত ছিলেন। 2023 সালের 9 জুলাই তাকে সেখান থেকে উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়। গত 30 জুলাই তিনি নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দেন। 4 সেপ্টেম্বর উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিও পেয়েছেন বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমান। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমার সাথে কথা বলার কোনো মানুষ নেই। ফোন দিই না, আপনি অনেক খেয়াল করছেন, কে কখন ব্যস্ত থাকে। আসলে আপনি ব্যস্ত মানুষ, ফোন দিব শুধু শুধু? আপনি এটা কি ফোন? এটাও তো দামি ফোন, খুব দামি না, মিডিয়াম, মানে Oppo। কম দামি ফোন, এটা দাম 18,000। কম না, গরিব মানুষ।